ভাই রে ভাই, বাহিরে যে গরম পড়তেছে মানে এক মুহূর্ত থাকা যাইতেছে না, তার মধ্যে লাগছে আমার খিদা। চলে আসলাম হোটেলে এবং কি বার, মানে দুইটাই এখানে আছে, অল ইন ওয়ান। কি অবস্থা ম্যাম, কেমন আছেন? আরে ওরা ভালো আছে, সবসময় এখানে থাকে। এই মিয়া কি আছে ভাই, খাওয়া দাওয়ার ভাই কিছু দেন ভাই, একটু তাড়াতাড়ি। না ভাই দুধ খাবো না, আপনি আমার ফ্রাইড ক্যাট ফিশ দেন। ওকে, পেয়ে গেলাম আমরা আমাদের ক্যাট ফিশ। দেখে আমার ফ্রেশ মনে হচ্ছে। বাহ, খাবারটা কিন্তু ভাই ভালোই ছিল, মজাই ছিল, একেবারে ফ্রেশ। মানে পেট শান্তি তো ভাই দুনিয়াদারে সবই শান্তি। এই লোকটা কেন পিয়ানো বাজাইতেছে, মানে সবসময় বাজায়, অনেক ভদ্র একটা মানুষ, আমার খুব পছন্দের। মানে এত গরম পড়তেছে যে আপুটি মানে পাখা দিয়ে বাতাস করতেছে। আর এই দুইজন তো মানে দরজা দিয়ে ঢুকতে যে চিপা থাকে না, ওই চিপার মধ্যে বসে গিয়ে ডেট করতেছে, কি একটা অবস্থা। যাক, পেট পুজো তো হয়েছে, এখন একটু গরম মাল খাই, কারণ খাবার পরে তো একটু জল খাবো উচিত। দেখি তো ভাই একটা বাংলা দেন, আমিন খানের মতো বাংলা খামু, বাতের সাথে দিও বাংলা খামু। এই তো প্রচুর গরম ভাই, এখন এটা খাইতে খাইতে বাইরে চলে যাইতেছি। এটার মধ্যে আরও বেশি গরম লাগা শুরু হয়েছে, কারণ প্রচুর মানুষ, দোতলার মতো একটা হোটেল, সো মানে অবস্থা খুবই খারাপ। তো গাইস, এটা হচ্ছে মানে গরমে আমার পেট পুজো এবং কি মাল খাওয়ার কাহিনি। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, টেক কেয়ার।